নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। মায়ের আগমন হয়ে গেছে ষষ্ঠীতেই এবং মা বিদায় নেবে দশমীতে। এই দশমীর দিন বিবাহিতা যারা নারী রয়েছেন তারা নিজের স্বামীর উদ্দেশ্যে এই কাজগুলি অবশ্যই করবেন। যদি এই কাজগুলি করেন তবে দেখবেন আপনাদের স্বামীর তো উন্নতি ঘটবেই, পাশাপাশি আপনার স্মৃতিসিঁদুর অক্ষয় হবে। কি সেই কাজ সেটি তো আমি জানাবই, কিভাবে করবেন সেই কাজ সেটিও আমি জানাবো। কিন্তু তার পূর্বে আমি জানিয়ে রাখি, এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবার শুরু করি ভিডিওটি, দেখে নিই স্বামীর মঙ্গলের জন্য এবং দীর্ঘায়ু কামনার জন্য আপনাদেরকে কি করতে হবে। প্রথমেই চলে যান কোনো মন্দিরে, সেখানে মাকে প্রথমে চুমিয়ে নেন। তার জন্য একটি বরণ ডালা প্রস্তুত করে রাখবেন, সেই বরণ ডালা দিয়ে প্রথমে মাকে চুমিয়ে নেবেন। সেখানে অবশ্যই পান পাতা এবং পান পাতার পাশাপাশি সুপুরি যেন অবশ্যই থাকে। মাকে এই পান পাতা ও সুপুরি দিয়ে চুমিয়ে নেওয়ার পর মাকে অবশ্যই সিঁদুর দান করবেন, তবে মিষ্টিমুখ করাতে কিন্তু ভুলে যাবেন না, অন্ততপক্ষে 5 প্রকার মিষ্টি দিবেন। এরপর মায়ের উদ্দেশ্যে নিবেদন করুন শাখা, পলা এবং সিঁদুর। মায়ের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেওয়ার পর মায়ের চরণে যে সিঁদুর রয়েছে সেই সিঁদুর নিয়ে আপনি নিজের স্মৃতিতে লাগিয়ে নিন এবং স্বামীর মঙ্গল কামনা করুন এবং স্বামীর দীর্ঘায়ু কামনা করুন। পাশাপাশি আপনার স্মৃতির সিঁদুর যাতে অক্ষয় হয় তাও কামনা করুন। এরপর আপনি মেতে উঠুন বন্ধু বান্ধবীদের সাথে সিঁদুর খেলায়। সিঁদুর খেলার আনন্দ উপভোগ করা হয়ে গেলে আপনি যদি সামর্থ্য থাকে কোনো সধবা নারীকে শাখা, পলা এবং সিঁদুর দান করুন। আপনার যদি সামর্থ্য একটু বেশিই থাকে তবে তাকে মিষ্টিমুখ করান এবং মিষ্টিমুখ করানোর পাশাপাশি যদি সম্ভব হয় নতুন বস্ত্র দেন। দেখবেন আপনার 1 বছর ভালো যাবে। ধন্যবাদ।